যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। হঠাৎ শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোর কেন গিয়েছিলেন, কি কথা হলো শুভেন্দুর সাথে? আবার অন্যদিকে অধীর চৌধুরী ও বার্তা দিয়েছেন, সব মিলিয়ে রাজনৈতিক মঞ্চ এখন সরগরম। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে ভারত মাতার জয় স্লোগান দিয়েছিলেন এবং তখন মনে করাই হচ্ছিল যে তিনি আজ না হলে কাল বিজেপিতে যোগদান করবেন। ফিরাদ কটাক্ষ করেছিলেন শুভেন্দুকে, কিন্তু শুভেন্দু সঙ্গে সঙ্গেই তা ফিরিয়ে দেন, অর্থাৎ উত্তর দিয়ে দেন। বোঝাই যাচ্ছিল যে তৃণমূলের সাথে শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়ছে, আর সেই জন্যেই প্রশান্ত কিশোর এবার সরাসরি চলে গেলেন শুভেন্দুর বাড়িতে। কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে তার দেখা হয়নি, শুভেন্দু অধিকারী বাড়ি ছিলেন না, দেখা হয়েছে শিশির অধিকারীর সাথে, তার সাথেই কথা বলেছেন এবং ফোনে শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে প্রশান্ত কিশোরের। কথা হলেও তেমন ভালো বা ইতিবাচক কোনো কথা হয়নি বা তেমন কোনো আশ্বাস পিকে পাননি বলেই সূত্রের খবর। পিকে যে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাবেন তা কি দলনেত্রী জানতেন না, তেমনটা মোটেই মনে করা যায় না, নিশ্চয়ই জানতেন। আর শুভেন্দু অধিকারী কয়েকদিন ধরেই যা করছিলেন, অর্থাৎ তার যা অ্যাক্টিভিটি ছিল, তাতে মনে করা হচ্ছিল যে অচিরেই তিনি বিজেপিতে যোগদান করবেন। তার মানভঞ্জন করতেই পিকের শুভেন্দু অধিকারীর বাড়িতে গমন, কিন্তু সেখানে তার সঙ্গে দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। তৃণমূল তথা প্রশান্ত কিশোর খুব ভালো করেই জানেন যে শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাহলে বিজেপির যে অনেকটাই লাভ হবে এবং তৃণমূলের যে অনেকটাই ক্ষতি হবে তাতে কোনো সন্দেহই নেই। তাই বিজেপিতে যোগদান করার পূর্বে শুভেন্দু অধিকারীকে যদি বুঝিয়ে সুঝিয়ে ফেরানো যায় তাহলে তৃণমূলের জন্য যথেষ্ট ভালো, তা প্রশান্ত কিশোর বিলক্ষণ জানেন। কিন্তু প্রশান্ত কিশোর গেলেও যেহেতু শুভেন্দু অধিকারীর সাথে তার দেখা হয়নি, ফোনে কথা হয়েছে, তাই এখনই বলা যায় না যে শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকবেন, বিজেপিতে যোগদান করবেন না। অন্যদিকে শুভেন্দুকে পাওয়ার জন্য আবার অধীর চৌধুরী ও চেষ্টা কম করছেন না, তিনি নাম না করে বার্তা দিয়েছেন। তিনি আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তৃণমূলটা তো কংগ্রেস থেকেই উৎপত্তি, তাই কংগ্রেসে যারা ফিরে আসতে চায় তারা যেন ফিরে আসে। বার্তাটা যে আসলে শুভেন্দুকে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, কিন্তু শুভেন্দু অধিকারী কি আর কংগ্রেসে ফিরবেন? সম্ভবত না। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মতন নেতা যেই দলে যাবেন সেখানেই লাভ, অর্থাৎ সেই দলেরই লাভ। তাই অধীর চৌধুরী ও চাইছেন যে শুভেন্দু কংগ্রেসে যোগদান করুন। আর অন্যদিকে বিজেপি তো সরাসরি বলেছে যে শুভেন্দু অধিকারী তাদের দলে আসুন, সেটা সৌমিত্র খা নিজেই বলেছেন, এবং মুকুল রায় ও চাইছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করুন। এখন দেখার শুভেন্দু অধিকারী বিজেপিতে যান কি না, নাকি তৃণমূলেই থেকে যান। সম্ভবত কিছুদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।